বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। বটতা হে বড়া নূর তা সুবহ তাইবা মে হুই বটতা এখানে অনেক বই আছে, আছে কি নাই? আছে। এখানের মধ্যে বইয়ের ব্যাপারে দেখবেন, লেখক যখন মুকদ্দমা লিখে, ভূমিকা লিখে, সেখানে লিখবে ভূমিকার মধ্যে যে এই এইখানে ভূমিকার মধ্যে যে কোনো বইয়ের ভূমিকায় লিখবে ভুল থেকে যেতে পারে, ভুল থেকে যেতে পারে। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, টাইপিংয়ে ভুল হতে পারে, কম্পিউটারে ভুল হতে পারে, আবার যিনি লেখক ওনার লেখার মধ্যে ভুল হতে পারে। প্রত্যেক বইয়ে যেটাই উল্ডান প্রকাশকের লেখা থাকে অথবা লেখকের আরজ থাকে, আমার বইয়ে ভুল থাকতেই পারে। আপনারা যখন পড়া শেষ হবে আমাদেরকে একটু মেল করবেন, আগামী সংস্করণে ঠিক করে দেওয়া হবে, আগামী সংস্করণে। তাহলে এটা প্রত্যেকটা বইয়ে আছে, কিন্তু রব্বুল আলামিন এমন আলামিন, এমন রব আলামিনের এমন রব, এমন মালিক, এমন আল্লাহ, যিনি ভূমিকায় বলছে না ভুল থাকতে পারে, যিনি ভূমিকায় বলে নাই দ্বিতীয় সংস্করণে ঠিক করা হবে, যিনি প্রথম ভূমিকায় বলছে লা রাইবা ফিহি, আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংস্করণ চলবে না, এক কথা কিয়ামত পর্যন্ত এক রকম থাকবে, কিয়ামত পর্যন্ত এখানে কোনো চেঞ্জ লা রাইবা ফিহি। তাহলে দুনিয়ার কিতাবে বলে চেঞ্জ হবে, কিন্তু আল্লাহর কিতাব বলে চেঞ্জ হবে? বসে এখানে প্রুফ দেখতে হবে না, কোন কালাম এইদিকে এদিকে হয়েছে কিনা দেখতে হবে না, ক্ষমা বা দাড়ি বেশ কম হয়েছে কিনা দেখতে হবে না, লা রাইবা ফি। তাহলে দ্বিতীয় আলিফ লাম মিমের রহস্য বলতে গেলে আবার একটু সময় চলে যাবে, এদিকেও যাব, এদিকেও যাই, আজকে এদিকেও চলে আসি। কোরআনের আয়াত তিন প্রকার, কোরআনের আয়াত কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকারের মধ্যে এক প্রকারের নাম আয়াতে মুহকামা, আয়াতে আয়াতে মুহকামাত মানে আয়াতটা যে দেখতে যেরকম, যেই অর্থটা প্রকাশ পায় সেটার উপর ঈমান আনতেই হবে, ঈমান আনতেই হবে। যেমন আকিমুসসালাহ, এটা আয়াতে মুহকামাত, পড়ার সাথে সাথে আমল করতেই হবে। আতুজ যাকাত, আয়াত পড়েছেন, নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, আপনাকে যাকাত দিতে হবে। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো উপমা নাই, এগুলো আয়াতে মুহকামাত, অর্থাৎ যেই অর্থ প্রকাশ পায় সেটার উপরেই আমল করতে, এখানে কোনো তাবিল করা লাগবে না, কোনো ব্যাখ্যা করা লাগবে না, এগুলাকে আয়াতে মুহকামাত বলে ইসলাম কায়েম হয়েছে কোরআনের 500 আয়াতের মাধ্যমে। ওই 500 আয়াতকে আয়াতে মুহকামাত
বলে এই ছাড়াও আরো অনেক আয়াতে মুহকামাত আছে। এখন আমি সামনের দিকে যাই, আরেক প্রকারের নাম আয়াতে মুতাশাবিহাত, যেগুলাকে বলা হয় সন্দেহযুক্ত আয়াত। আমি একটা আয়াত পড়লাম, যেই অর্থ প্রকাশ পায় এটার উপর আমল করা যাবে না কেন? বলছে অর্থ যেটা প্রকাশ পায় সেটা আল্লাহর উদ্দেশ্য নয়, আল্লাহর উদ্দেশ্য ভিন্ন, আল্লাহর উদ্দেশ্য ভিন্ন। আমি যদি আরেকটু স্পষ্ট করে দিই আপনি বুঝে যাবেন। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াত মানে হাত, ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত, ফাওকা আইদিহিম তাদের হাতের উপরে। যখন আমার আকা রাহমাতুল্লিল আলামিন হুদাইবিয়ার সন্ধির সময়, বায়াতে রিদওয়ানের সময়, আমার আকা রাহমাতুল্লিল আলামিন হাত যখন উপরে দিয়েছে, সাহাবায়ে কেরাম যখন নিচে হাত দিলেন, বায়াত গ্রহণ করলেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওই বায়াত, যেই বায়াতের মধ্যে সাহাবায়ে কেরাম আপনার নিচে হাত দিয়ে দিয়েছে, সেখানে আমি রব্বুল আলামিনের হাত ছিল। ইয়াত মানে হাত, ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত, এটার উপর ঈমান আনা যাবে? যদি বলেন হুজুর কেন, আমি যদি বলি আল্লাহর হাত আছে, আল্লাহ এই হাতটা রাখার জন্য একটা বুক লাগবে, কারণ এটা রাখবেন কোথা? তাহলে হাত যখন মানতে গেলাম একটা বুক রাখতেই হলো, বুকটা টিকানোর জন্য একটা ফ্যাট লাগবে, ফ্যাটও মানতে হলো, পেটটা টিকানোর জন্য দুইটা পা লাগবে। তাহলে মানতে গেলাম হাত হয়ে গেছে আমাদের মতো মানুষ, তাহলে এটা শিরিক হবে, এটা কি হবে? আল্লাহকে দেখতে আমাদের মতো না, সেই জন্য এটাকে আয়াতে মতো সাবিহাত বলেন। তাহলে কিভাবে ঈমান আনবো? তাবিল করতে হবে, ঘুরাইতে হবে, ব্যাখ্যা করতে হবে। তাহলে ইয়াদুল্লাহ মানে এখানে অর্থ হবে তোমাদের বায়াতের মধ্যে আল্লাহর সমর্থন আছে। আল্লাহ আমরা বলি না এই কাজের মধ্যে তার হাত আছে, তার তো কাজের মধ্যে কি হাত দিয়ে দিছে নাকি? বলছেন না, তার হাত মানে সেখানে সে জড়িত আছে, সেখানে সে জড়িত আছে। তা আল্লাহ বলেন মাহবুব আপনি যখন সাহাবায়ে কেরামকে বায়াত করেছেন, ওই বায়াতের ব্যাপারে আমার সাপোর্ট আছে, আমার সাপোর্ট আছে। তাহলে এটাকে আয়াতে মুতাশাবিহাত বলেন। আল্লাহ আয়াতে মুহকামাত দিয়ে পরিষ্কার করেছে লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো আকার নাই, অবয়ব নাই, উপমা নাই, বাস এটাই হচ্ছে আয়াতে মুহকামাত আয়াতে। তাহলে এখন আমরা বুঝলাম কোরআনের মধ্যে দুইটা প্রকার পাইলাম, একটার নাম আয়াতে মুতাশাবিহাত, যেটারে তাবিল করতে হয়, যেটারে কি করতে হয়, এটার কথা আবার সায়াকুলুস সুফাহা দ্বিতীয় পারায় আল্লাহ আয়াতে মুতাশাবিহাতের ব্যাখ্যা নিজেই বলেছেন। বুঝছে, যাদের ঈমানে দুর্বলতা আছে, কপটতা আছে, মুনাফিকি আছে, তারা আয়াতে মুতাশাবিহাত নিয়ে টানাটানি করে, তারা টানাটানি করে, এটা আল্লাহ নিজেও বলছে। সেই জন্য দেখবেন আমাদের মধ্যে একটা দল আছে, দলকে মুজাসসিমা ফিরকা বলা হয়, যারা আল্লাহর বডি মানে, আল্লাহর হাত পা মানে। তো তাদের সাথে হিন্দুদের ব্যবধান কতটুকু? বলছে হিন্দুরা আল্লাহর আকারকে মনে করে মূর্তি সাজায়া, সেটাকে মূর্তি কানাই রাখে, আর মুজাসসিমা মুসলমানদের মধ্যে যারা মুজাসসিমা আছে তারা আল্লাহর একটা আকার বুকের মধ্যে বানিয়ে রাখে, তারা পূজা করে আর তারা বুকের মধ্যে আল্লাহ একটা কি আনে, আকার আনে। সেই জন্য তাদের মুখে দেখবেন হানাফিরা কাফের, শাফিরা কাফের, হাম্বলিরা কাফের, সবগুলো শুধু কাফের, সবগুলো শুধু মুশরিক। দেখবেন তাদের কাছে ভালো মানুষ বলতে কিছু নাই, কিরাই তুমি সবাই রে মুশরিক বলো কেন, ওই উল্লায়া যে যেরকম সে সেরকম ফতোয়া দেয়, সে সেরকম ফতোয়া দেয়। সেই কারণে আমি সামনের দিকে যাই, তাহলে এটাকে আয়াতে মুহকামাত বলে। আর একটা প্রকার আছে যেগুলাকে তাফসীরের ভাষায় বলে হুরুফে মুকাত্তিয়াত, হুরুফে মুকাত্তিয়াত, অথবা অন্যান্য তাফসীর উল্টায়া দেখলাম বলে মুফরাদাত, মুফরাদাত, যেমন আলিফ লাম মিম তো হা ইয়া সিন, এগুলাকে বলে হুরুফে মুকাত্তিয়াত। বসে এগুলো কি রকম তাফসীর উল্টায়া দেখবেন অর্থ লেখা আছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম,
এগুলোর অর্থ আল্লাহ এবং রসুল ভালো জানে, আর কেউ জানে? তাহলে পৃথিবীর কোন মুফাসসির মুফরাদাতের অর্থ জানে না, গ্রুপে মুকাত্তিয়াতের অর্থ জানে না, কোন মুহাদ্দিস জানে না, কোন ওলি জানে না, কোন সাহাবী জানে না। আমাকে আরো সামনের দিকে যাইতে বলেন, আমি সামনে গিয়ে বলবো যেগুলোর অর্থ জিব্রিল আমিনও জানে না, যেগুলোর অর্থ কে জানে না। সেই জন্য আমার নবী আকা রহমাতুল্লিল আলামিনের দরবারে জিব্রিল এসে বলে আলিফ, আমার নবী বলে ফাহিমতু, বুঝেছি, সামনে এগাও, বসলাম, ফাহিমতু, বুঝেছি, মিম, ফাহিমতু, বুঝেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন, আমার নবী চুপ, বুঝেছি বলে না কেন? যালিকাল কিতাব থেকে জিব্রিলও বুঝে, মুফাসসিরও বুঝে, মুহাদ্দিসও বুঝে, যেটা কেউ বুঝে না সেখানে আমি বলেছি, বুঝেছি, যাতে করে জিব্রিল বুঝতে পারে যে জিব্রিল আবার মনে করবে আমিও বুঝি নাই, সে কারণে আমি জিব্রিলের সন্দেহ দূর করে দিলাম। জিব্রিল রে, তুমি আলিফ লাম মিমের অর্থ বুঝো নাই, কিন্তু আমি নবী বুঝে গেছি। তাহলে কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের কি সংবিধান, প্রত্যেকটা সুরা আমাদের জন্য ধারা, প্রত্যেকটা সুরা আমাদের জন্য ধারা, কোরআনের প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে হবে, না বুঝলে আপনি সংবিধান বাস্তবায়ন করবেন কেমনে? কিন্তু সূরা বাকারার প্রথম ধারা আলিফ লাম মিম, যেটার অর্থ আমিও জানি না আপনিও জানেন না, তো সংবিধানে জানি না কেমনে হবে, বলছে এটার মধ্যেই প্রথম ধারা, বলছে কেমনে, বলছে হুরুফে মুকাত্তিয়াত দেওয়া বড়ই দরকার, বড়ই প্রয়োজন, কারণ কি? বলছে সংবিধানের প্রথম ধারা এই কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ আমার হাবিবকে আমি আল্লাহ শিখিয়েছি, আমার নবী জিব্রিল থেকে শিখে নাই, কোন মুফাসসির থেকে শিখে নাই, কোন শিক্ষক থেকে শিখে নাই, প্রথম ধারা আলিফ লাম মিম, আমার নবীর খাদেম জিব্রিল, শিক্ষক আমি রব্বুল আলামিন। এখন সামনের দিকে আসেন, তাহলে আলিফ লাম মিম দ্বারা রব্বুল আলামিন ইঙ্গিত দিলেন জিব্রিলের কাজ ওহী নিয়ে আসা, শেখানো জিব্রিলের কাজ নয়, তো শেখানো কার কাজ? বসে আরেকটা ধারা দিলাম আর রহমান আল্লামাল কোরআন, ওই ধারা থেকে শিখে নাও শিক্ষক রহমান, ছাত্র হাবিবে রহমানকে কোরআন পৃথিবীর জমিনে আসার আগে শিখিয়ে দিয়ে দিয়েছে। এদিকে গেলে আবার তফসির করতে গেলে, আবার আলিফ লামের ব্যাখ্যায় ঢুকতে গেলে অনেকক্ষণ চলে যাবে, আমার কথা সেই দিকে নয়, আমার কথা অন্যদিকে, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওটার যদি ব্যাখ্যা করে না যায় হক আদায় হবে, এর মধ্যেই ঘন্টা চলে গেছে, আমি আমার শুধুগুলো এখনো ভূমিকার মধ্যেই আছি, আমার মূল আলোচনায় এখনো ঢুকতে পারলাম না, তারপরেও মূল আলোচনাকে সংক্ষেপে করার চেষ্টা করব। তাই আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন কিতাব যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশোধনী নাই, দ্বিতীয় কোনো সংস্করণ নাই, আবার কোনো প্রব দেখা হবে না। তাহলে বান্দা আর আল্লাহর মধ্যে পার্থক্য, বান্দা যত সংস্করণ বাড়ি করবে তারপরেও বলবে ভুল থাকতেই পারে, ভুল থাকতেই পারে, আর রব্বুল আলামিন প্রথমবার লা রাইবা ফি, কোনো ভুল থাকবে না, এটা আল্লাহর প্রথম ধারা। আল্লাহ এখন আসেন, আমি যেটা বলতে চাইলাম কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এটা তো আমার আপনার আকীদা, এই আকীদার মধ্যে কোনো বেসার কাছে কি? তাহলে কোরআনে যদি সন্দেহ না থাকে সবাই তো এক হয়ে যাওয়ার কথা, বিভক্তি থাকার কথা, সেই জন্য আমাদেরকে শুনতে হয়, টুপি আছে, দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, কোরআন আছে, নামাজ তো আর ছয় ওয়াক্ত নয় পাঁচ ওয়াক্ত, রোজা তো আর বারো মাস নয় রমজান মাস, হজ তো আর একবার, সবগুলো তো ঠিক আছে, তারপরও এত কামড়া কামড়ি কেন, এত মারামারি কেন, এত দলাদলি কেন? এটা আমাদের সাধারণ পাবলিক থেকে আমাদেরকে শুনতে হয় আমাদেরকে, কিন্তু কোরআন তো বলে কি কথা, যালিকাল কিতাবু লা রাইবা
এটা এমন গ্রন্থ যেটার কাছে সন্দেহ নাই, সন্দেহ যখন নাই দলাদলি হওয়ার কথা, মারামারি হওয়ার কথা, গ্রুপিং হওয়ার কথা নয়, আলেম আলেম একসাথে বসার কথা ছিল, মুসলমান মুসলমান একসাথে বসার কথা ছিল, কিন্তু জালিকাল কিতাব লা রাইবা ফি, সন্দেহ নাই, সন্দেহ নাই। এখন আসেন, কেউ বলে রসুল নূর, কেউ বলে রসুল মাটি, আছে কি নাই? দুই গ্রুপ আছে কি নাই? আমি কারো নাম ধরি নাই, আপনারা বুঝে নিবেন, আকল মন্ত্র ইশারা বাসাত বাস আপনারা বুঝে নিবেন। গ্রুপ কয়টা? দুইটা। কেউ বলে রসুল নূর, কেউ বলে রসুল নূর, দলিল কি? বসে কদে যে একম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তার কাছেও দলিল আছে, তার কাছেও দলিল আছে। আরেকজন বলে রসুল মাটি, দলিল কি? বসে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কেউ বলে রসুল এলমে গায়েব জানে না, আর কেউ বলে রসুল এলমে গায়েব জানে, যারা জানে না বলে তারা বলছে কুল লা ইয়ালামু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লাল্লাহ, মাহবুব বলে দেন লা ইয়ালাম, জানে না কেউ, জানে না, মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মালিকানা সম্পর্কে কেউ জানে না, ইল্লাল্লাহ কে জানে, শুধু আল্লাহ। তাহলে যারা বলে এলমে গায়েব রসুল জানে না, তারাও কোত্থেকে বললো? কোরআন থেকে। আর যারা বলে এলমে গায়েব জানে, তাদের দলিল কি? কোরআন। তাদের দলিল কি? কোরআন। তাদের দলিল হচ্ছে মা কানাল্লাহু লিয়ুতলিয়াকুম আলাল গায়েব ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা, তাহলে তাদের দলিল হচ্ছে আলিমুল গায়েব ফালা ইয়ুজহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রুসুল, আল্লাহ বলেন এলমে গায়েবের মালিক আল্লাহ, যাকে তাকে এলমে গায়েব জানান না, ফালা ইয়ুজহিরু আলা গায়বিহি আহাদা, কাউকে একটু একটু যেগুলো আছে আমাকে আপনাকে কাউরে আল্লাহ এলমে গায়েব দেয় না, বলছে ইল্লা, তবে হাত দিয়ে মানির তদা মির রসুল, রসুলদের মধ্যে আল্লাহ যাদের উপর খুশি হয়ে গেছে তাদেরকে এলমে গায়েব জানাই আদে। আল্লাহ কি আমার রসুলের উপর খুশি হয় না? যখন এলমে গায়েবের পক্ষের লোক তাদের কোরআন, তারা আরো বলছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, বসে এটা তো দূরের কথা, এই নবী তো এলমে গায়েব জানেন, এটা দূরের কথা, জানাইও দিয়েছে। আল্লাহ বলেন আল্লামাকা মা আলাম তাকুন তাআলাম, আল্লামাকা আপনার জানানো হয়েছে, মা আলাম তাকুন তাআলাম, মা এটা আম বলা হয়, এটাকে খাস করা যাবে না, আল্লামাকা মা আলাম তাকুন তাআলাম, যত অজানা বিষয় থাকতে পারে, বাবা আদমের জ্ঞান থেকে শুরু করে, মুসা কালিমুল্লাহর জ্ঞান থেকে শুরু করে, ইব্রাহিম খলিলুল্লাহর জ্ঞান থেকে শুরু করে, এভাবে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এসে, শুধু তাই নয় সিদ্দিক আকবরের জামানা, ফারুক আজমের জামানা, উসমান জিন্নুরাইনের জামানা, মাওলা আলীর জামানা, কারবালার ঘটনা হতে শুরু করে কিয়ামত পর্যন্ত নয়, জান্নাতীরা জান্নাতে যাওয়া, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া, সবগুলো রহমতুল্লিল আলামিনকে জানানো হয়েছে। তাহলে এগুলো কার কথা? আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যত অজানা বিষয় আছে সবগুলো আপনি নবীদের জানানো হয়েছে। তাহলে এলমে গায়েব একদল মানে, তারাও কোরআন থেকে বলে, এলমে গায়েব আরেক দল মানে না, তারাও কোত্থেকে বলে, কোরআন থেকে বলে। আর যারা বলে ওয়াসিলা চাওয়া যাবে না, তারাও বলে কোরআন থেকে, আল্লাহ ছাড়া কারো থেকে চাওয়া যায় না। আবার যারা ওয়াসিলার পক্ষে তারাও কোরআন থেকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওরে ইমানদার আল্লাহরে ভয় করো, আল্লাহ পর্যন্ত আসতে তুমি ওয়াসিলা তালাশ করো। তাহলে দুনো গ্রুপের কাছে কি? কোরআন। কেউ বলে রসুল মরা, তারা কোরআনের আয়াত দে ইন্নাকা মাইয়্যুতুন, আর কেউ বলে রসুল জিন্দা, তারা কোরআনের দলিল দে ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, যারা আল্লাহর রাস্তায়
শহীদ হয়ে গেল, তাদেরকে মরা বলতে পারবে না, বাল আহিয়া, বাস্তবেই তারা জিন্দা। শহীদদের স্থান তিন নম্বরে, নবীদের স্থান এক নম্বরে। তো তিন নম্বরে যদি জিন্দা হয়, এক নম্বর কি জিন্দা হবে না? আরে শহীদ হয়েছে যার কদমে এসে শহীদ শাহাদাতের মর্যাদা পেল। গোলাম হয়ে যদি জিন্দা হয়ে যায়, মুনিব কি জিন্দা থাকবে না? থাকবে। তাহলে এরকম করে গ্রুপ দুইটা, দুটোটা কি নিয়ে নাচে? কোরআন নিয়েই চলে। এখন সামনের দিকে আসেন, যারা বলে রসুল হাজের নাজের নয় তারাও কোরআন, আর যারা বলে রসুল হাজের নাজের তারাও কোরআন। আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তাহলে আমরা দেখলাম মানুষ মুসলমান দুই গ্রুপ, দুটো গ্রুপ কি নিয়ে টানে? কোরআন নিয়ে। যে বলছে মাটি তার কাছে কোরআন, যে বলছে নূর তার কাছে কোরআন, যে বলে এলমে গায়েব জানে না তার কাছে কোরআন, যে বলে এলমে গায়েব জানে তার কাছে কোরআন, যে বলছে রসুল মারা গেছে মরে গেছে তার কাছে কোরআন, যে বলে রসুল জিন্দা নবী তার কাছে কোরআন, যে বলে ওসিলা চাওয়া যাবে না তার কাছে কোরআন, যে বলে ওসিলা চাওয়া যাবে তার কাছে কোরআন। অথচ কোরআন বলে লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ তো সন্দেহ নাই। মুসলমান সন্দেহের ভিতরে গেল, মুসলমান একটাতে তো আসার কথা, সন্দেহ যখন নাই। কিন্তু সন্দেহ না থাকার পিছনে দলিল আছে, দলিল লাগবে। কি লাগবে? এখন আমি যদি বলি জালিকা কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব যেটার মধ্যে সন্দেহ নাই, দলিল কি? দলিল, দলিল লাগবে কিনা? না হলে সন্দেহ যদি না থাকে, দুই গ্রুপ হওয়ার কথা ছিল, মারামারি হওয়ার কথা, মুনাজারা হওয়ার কথা ছিল না, সবাই এক গ্রুপ হয়ে যাওয়ার কথা, দলিল লাগবে। দলিলের জন্য আমি একটু সুন্দর করে বুঝাইয়া দিই, বুঝে যাবেন। সবাই ক্রিকেট দেখেন তো? হ্যাঁ, আমাদের চট্টগ্রামের তামিম ইকবাল রে তো সবাই চিনে, চিনে সবাই তামিমকে, চিনে না এরকম কেউ আছে? আমি যদি বলি তামিম ইকবাল বেস্ট প্লেয়ার, উনি ভালো খেলোয়াড়, খেলোয়াড় তো ভালো, এটা ঠিক আছে নাকি? এখন দলিল কি? যদি বলি তামিম ইকবাল খেলোয়াড় হিসেবে ভালো, দলিল কি? আপনি বলবেন দলিল সবচেয়ে রান তামিম ইকবালের বেশি, সবচেয়ে রান কার বেশি? তামিম ইকবালের। তাহলে সবচেয়ে রান বেশি হওয়া, এটা ভালো খেলোয়াড় হওয়ার দলিল, এটা ভালো খেলোয়াড় হওয়া। আমি ক্রিকেটের কথা বলতাম না, তার বোঝার জন্য, সবাই বোঝার জন্যই বলতেছি। তাহলে ভালো খেলোয়াড় হওয়ার দলিল সবচেয়ে বেশি উইকেট পেতে হবে, না হয় সবচেয়ে বেশি রান করতে হবে। এখন আমি আরো বোঝাইয়া বলি, তাহলে বুঝে যাবেন। শের মিল্লা আল্লামা মুফতি ওবাইদুল হক নাইয়ামি সাহেব মাদাজিল্লুল আলী, উনি সেরা আলেম, উনি সেরা আলেম, এটা ঠিক আছে তো? এখন যদি জিজ্ঞেস করি উনি সেরা আলেম, দলিল কি? বুঝে জামিয়ার অধ্যক্ষ মুফতি ওসির রহমান সাহেব ওনার ছাত্র, ওনার ছাত্র ওসির রহমান আল কাদেরী বড় আলেম। বসে দলিল কি? বসে আবুল কাশেম ফজলুল হক আল্লামা মুফতি বখতিয়ার উদ্দিন সহ ওনারা সবাই ওনার ছাত্র। তাহলে বড় আলেম হওয়ার জন্য দলিল হচ্ছে ছাত্রের দিকে তাকাও, ছাত্রের যদি এই অবস্থা হয় শেরে মিল্লাতের কি অবস্থা? কথা ঠিক কিনা? তাহলে শেরে মিল্লাত বড় আলেম, দলিল কি? বসে মুফতি আহলে সুন্নাত ওনার ছাত্র, ওনার ছাত্র। তাহলে ওনার ছাত্রের যদি এরকম অবস্থা, তাহলে শেরে মিল্লাতের কি অবস্থা? শেরে মিল্লাতের যদি এই অবস্থা হয়, গৌসে জামান আল্লামা তৈয়ব শাহবাজের কি অবস্থা? তৈয়ব শাহবাজের যদি এই অবস্থা হয়, শাহিন শাহেসির কোটের কি অবস্থা? শাহিন শাহেসির কোটের যদি এই অবস্থা হয়, খাজা চৌরবীর কি অবস্থা? খাজা চৌরবীর যদি এই অবস্থা হয়, ইমাম জাইনুল আবেদিনের কি অবস্থা? ইমাম জাইনুল আবেদিনের যদি এই অবস্থা হয়, ইমাম আলী মাকাম ইমাম হোসাইনের কি অবস্থা? ইমাম হোসাইনের যদি এই অবস্থা হয়, মাওলা আলীর কি অবস্থা? মাওলা আলীর যদি এই অবস্থা হয়, সরকার দু আলমের কি অবস্থা? Yeah.
এতটুকু আপনাদের বুঝে আসছেন, সেরা আলেম এটা দাবি করবে কে? উনি বলবে আমি সেরা মিল্লাতকে চিনতে চাও, জামিয়ার অধ্যক্ষকে দেখো, জামিয়া তুমি কাদেরিয়ায় যাও, মিডিয়াতে দেখো, সবগুলো আমার প্রোডাক্ট, সবগুলো কার প্রোডাক্ট? আমার প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট যেটা দেখে, তাহলে প্রোডাক্টে যদি ভালো হয় মালিকের কি অবস্থা? ভালো আলেম দলিল কি? ছাত্রের দিকে তাকালে উস্তাদের পরিচয় পাওয়া যায়, উস্তাদের পরিচয় হয়। তাহলে আমি দুইটা উদাহরণ দিলাম যে উনি ভালো আলেম, দলিল কি? ছাত্রের দিকে তাকাও, ছাত্রের দিকে তাকাও। তামিম ইকবাল ভালো প্লেয়ার, দলিল কি? তার ব্যাটিং এর দিকে তাকাও, সর্বোচ্চ রান তার। সাকিব ইকবাল, সাকিব হাসান নাকি? সাকিব হাসান অলরাউন্ডার, দলিল কি? বোলিং আর ব্যাটিং এক সমান, বোলিং আর ব্যাটিং এক সমান। এতটুকু যখন বুঝে গেছেন, তাহলে প্রত্যেক জিনিস ভালো এটার জন্য দলিল লাগে। এটার জন্য কি লাগে? দলিল লাগে। ভালো ডাক্তার বসে দলিল কি? বসে যতগুলো রোগী যায় প্রায় ভালো হয়ে যায়, প্রায় কি হয়ে যায়? ভালো ইঞ্জিনিয়ার, দলিল কি? বস তার কাজ মসজিদের দিকে তাকাও, মসজিদের কাজ বলে দিচ্ছে ইঞ্জিনিয়ার কিরকম, ঠিক কিনা? তাহলে এখন আসেন দলিল, সবাই দলিল খোঁজে। তাহলে আমি ভালো নিজে বললে হবে না, আমি ভালো সেটা দেখা যাবে আমার সন্তানের মাধ্যমে, আমার ছাত্রের মাধ্যমে। কোরআন তুমি বলছো জালিকাল কিতাবু লা রাইবা ফি, তোমার কাছে কোনো কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা সন্দেহে কেন? দলিল কি? বসে হুদান লিল মুত্তাকিন, এটার নাম হাল, হাল সুল হাল মিলে পরিপূর্ণ আয়াত। জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। দলিল কি? ইমাম নাসাবি বলেন হুদান লিল মুত্তাকিন আয়াউল আউলিয়া, আল্লাহর ওলি যখন কোরআন খুলে বসে, আল্লাহর ওলি কোরআনের মাধ্যমে হেদায়েত পেয়ে যায়। এখন আসেন আমার আমার সাথে সাথে তাকবীরে দিবেন না, আমি বুঝাইয়া বললে বুঝে যাবেন। এখন আসেন, তাহলে মানুষ দুই প্রকার, কয় প্রকার মুসলমান? দুই প্রকার, এক প্রকার রসুলে নূর বলে, আরেক প্রকার রসুলে মাটি বলে, এক প্রকার রসুল এলমে গায়েব জানে বলে, আরেক প্রকার জানে না বলে, এক প্রকার রসুলকে হাজার নাজার বলে, আরেক প্রকার হাজার নাজার নয় বলে, এক প্রকার বলে রসুল জিন্দা, আরেক প্রকার বলে রসুল মরা। এখন আপনি আমাকে প্রশ্ন করলেন, হুজুর যাব কই? ওইদিকেও ওলামা, এইদিকেও ওলামা। হুজুর যাব কই? ওইদিকেও মাদ্রাসা, এইদিকেও মাদ্রাসা। হুজুর যাব কই? ওইদিকেও মুফাসসির, এইদিকেও মুফাসসির। হুজুর যাব কই? ওইদিকেও মুহাদ্দিস, এইদিকেও মুহাদ্দিস। হুজুর যাব কই? ওইখানেও বুখারী পড়ায়, এখানেও বুখারী পড়ায়। হুজুর যাব কই? ওইখানেও সিহাসিত্তা পড়ায়, এখানেও সিহাসিত্তা পড়ায়। কোরআন বলে কোন দিকে আলেম বেশি, কোন দিকে মুফাসসির বেশি, কোন দিকে মুহাদ্দিস বেশি, তাকাইও না, তাকাইও না। কোন দিকে মাদ্রাসা বেশি, তাকাইও না। হুদান লিল মুত্তাকিন কাউসুল আজম কার দলে সেটা তাকাও, হাজা কার দলে সেটা তাকাও, শাহজালাল যার দলে সেটাই হচ্ছে আসল দল। তাহলে রা রাইবা ফিহি হুদান লিল, হুদান লিল, লা রাইবা ফি বলে থেমে যাবেন না, আয়াত শেষ হয় নাই। হুদান লিল মুত্তাকিন, হুদান লিল মুত্তাকিন। বসে কোরআনের সন্দেহ নাই একটু ব্যক্তিদের জন্য নয়, আপনার আমার জন্য নয়, হুদান লিল মুত্তাকিন। কোরআন যখন খোলে আব্দুল কাদের মহিউদ্দিন তখন গৌসুল আজম হয়ে যায়, খাজাই আজমির যখন কোরআন খোলে রাজাই হিন্দুস্তান হয়ে যায়, শাহজালাল যখন কোরআন খোলে তখন বাংলার রাজা হয়ে যায়, শাহিন শাহ সিরকোট যখন কোরআন খোলে তখন গাউসে জামান হয়ে যায়। এরকম করে সৈয়দ আহমদুল্লাহ মাইস ভান্ডার যখন কোরআন খোলে তখন গাউসুল আজম মাইস ভান্ডারে হয়ে যায়। তাহলে আমাদের হুদান লিল মুত্তাকিন, এখানে হুদান লিল নাস বলে নাই, কেন কোরআনে সন্দেহ নাই এটার দলিল সাধারণ মানুষ নয়, হুদান লিল মুত্তাকিন। ইমাম নাসাবি বলেন আল মুত্তাকিন আই আল আউলিয়া, কারণ কোরআন যখন ওলি খুলে ফেলে ও
অলি কোরআন বুঝে যায়, সেই জন্য অলিদের মধ্যে কোরআনে কোনো সন্দেহ নাই। আলা হযরতকে জিজ্ঞেস করলাম, সন্দেহ নাই বুঝবো কিভাবে? বলছে আমাদের আকীদা জানো? বলছে কিরকম? বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, দ্বারা আমরা রসুলকে বশর বলি, আমরা রসুলকে বশর বলি, এই আয়াতের উপর ঈমান এনেছি। কাদে যা আকুম মিনাল্লাহি নূর, দ্বারা আমরা রসুলকে নূরানি বশর বলি। তাহলে কুল ইন্নামা আনা বশরের উপরও ঈমান, কাদে যা আকুম মিনাল্লাহি নূরের উপরও ঈমান, কোনোটারে বাদ দেওয়া যায় নাই, কোনোটারে বাদ দেওয়া যায় নাই। কিন্তু তারা মাটি বলি, নূরের আয়াত কি করে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। আলা হযরতকে জিজ্ঞেস করলাম, এলমে গায়েবের দলিল কি? বলছে আল্লাহ, শুধু আল্লাহ জানে, এটাও ঠিক আছে, আবার নবী জানে, এটাও ঠিক আছে। বলছে কেমনে? বলছে আমার আল্লাহ কারো থেকে ধার নেই নাই, আমার আল্লাহটা জাতি কারো থেকে শিখে নাই, আমার নবী যে জেনেছে এগুলো সবগুলো আল্লাহ শিখাইয়া দিয়েছেন। আল্লাহ হযরতকে ডাক দিলাম, পরিধি কতটুকু, আমার নবীর জানার সীমা কতটুকু? ডাক দিয়ে বললেন, আওর কই গায়ব কেয়া, তুম সন্নাহ হো বালা, জপ না হোদা না চুপা, তুম পে করো দো দরদ, তুমি সীমা জানতে চাও কেন? আরে সবগুলো তো আল্লাহর সৃষ্টি, সবচেয়ে গোপন হচ্ছে রব্বুল আলামিন। যেই রব্বুল আলামিন কারো কাছে ওপেন হয় নাই, যিনি ডাক দিয়েছেন যে বিল গায়ব, তুমি গায়েবের উপর ঈমান আনো, যিনি নবীদের সামনে দেখা দেয় নাই, সেই গোপন আল্লাহ সরকার দু আলমের সামনে ওপেন হয়ে গেছে। যখন আল্লাহ গোপন নাই, ওপেন হয়ে গেছে, আল্লাহর সৃষ্টি গোপন থাকবে কেমনে? এটাই হচ্ছে কোরআনের ফয়সাল। সেজন্য সুন্নিদের মধ্যে আয়াত একটাও বাদ যায়, 6666টা আয়াতের উপর ভালো করে আমল হয়েছে, কিন্তু তাদের কাছে যাবেন একটার উপর আমল আরেকটা ছাড়ে দিছে, আরেকটার উপর আমল একটা ছাড়ে দিছে, নবীর তাজিম দেখলে তো আরো মাথা গরম হয়ে যায়, কোরআন সহ বন্ধ করে দিয়ে উপরে তুলে দে। তো সেই জন্য আপনি ঈমান চিনতে হলে দরবারে মুস্তাফায় আসতে হবে, দরবারে। এখন আসেন, আমি আরো সামনের দিকে যাই, আপনারা কি বিরক্ত হচ্ছেন, বুঝতেছেন তো? সামনের দিকে যাই তাহলে, আল্লাহ এখন আমি বসলাম, কোরআনে সন্দেহ নাই, দলিল কি? আল্লাহর ওলিগণ, দলিল কি? আল্লাহর ওলি হুদান লিল মুত্তাকিন, তামিম ইকবাল ভালো প্লেয়ার, দলিল কি? রান বেশি, শের মিল্লাত সেরা আলম আলেম, দলিল কি? ওনার ছাত্রগণ, ওনার ছাত্রগণ। ঠিক তেমনি ভাবে কোরআনে সন্দেহ নাই, দলিল কি? বসে আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলিগণ যখন কোরআন পড়ে তখন হেদায়ত পেয়ে যায়, তখন কি পেয়ে যায়? হেদায়ত পেয়ে যায়। এখন আসেন, আমি সামনের দিকে যাই, কোরআন আমাকে দুই রকম কথা বলেছে, কয় রকম কথা বলেছেন? একদিকে বলেছে কুল, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কুল মাহবুব নবী উম্মতরে জানাইয়া দেন, উম্মতরে একটু শিক্ষা দেন, আতিউল্লাহ তারা যেন আমি আল্লাহর অনুসরণ করে, ওয়া আতিউর রাসূল এবং রাসূলকে যেন অনুসরণ করে। আরো বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহরে কি যেন করে অনুসরণ করে। কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা, কুল মাহবুব নবী জানাইয়া দেন উম্মতরে আমি আল্লাহ এবং আপনি রাসূলরে যেন অনুসরণ করে। আরেক জায়গায় বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কুল মাহবুব উম্মতরে শিক্ষা দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহরে ভালোবাসার দাবিদার হয়, কিসের দাবিদার? আল্লাহর ভালোবাসার, তাহলে ফাত্তাবিউনি, সে যেন আমি নবীরে ইত্তেবা করে। তাহলে একদিকে এতাত আরেক দিকে ইত্তেবা, এতাত মানিও অনুসরণ, ইত্তেবা মানিও অনুসরণ, এতাত মানিও অনুসরণ, ইত্তেবা মানি অনুসরণ। এতাত এই অনুসরণকে বলা হয় আকওয়াল, আমার নবী যেই যেই কথাগুলো বলেছে সেইগুলো মানার নাম এতাত, ওইগুলা মানার নাম এতাত। অর্ডার করেছেন নামাজ পড়ো, আল্লাহও অর্ডার করলেন, রসুলরও অর্ডার করলেন, আমি মসজিদে আসলাম আমার নবীর কথা মেনে, এটাকে কি বলে? এতাত। আমার নবী বললেন কোরবানি করো, আল্লাহও বললেন কোরবানি করো, আমরা কোরবানি করলাম, তাহলে আমার আল্লাহর অর্ডার, আমার হাবিবের অর্ডার পালন করলাম, এটারে এতাত বলে, এটারে
এতাত বলেন, আর এক জায়গায় বলে ইত্তেবা। ইত্তেবা মানেও অনুসরণ। ইত্তেবা এটা কিভাবে? বাস আফআল দেখে দেখে। আপনি হেসেছেন, আমি ঠিক সেরকম দেখে হাসার নাম ইত্তেবা। আপনি চলেছেন, আমি সেরকম যেখানে যেখানে যতটুকু গ্যাপ দিয়ে দিয়ে কদম রেখেছেন ওইটা যদি করার নাম ইত্তেবা। মেসওয়াক করেছেন, আমি যদি দেখে দেখে মেসওয়াক করি এটার নাম ইত্তেবা। আপনি মুস্কি হাসি দিলেন, আমি যদি দেখে দেখে মুস্কি হাসি দিই এটার নাম ইত্তেবা। আপনি কথার কণ্ঠ দিয়েছেন, আমি যদি শুনে শুনে ওই কণ্ঠকে ওইভাবে নকল করি ওইটার নাম ইত্তেবা। আপনি কাপড় পরেছেন, আমি যদি দেখে দেখে ওই রকম কাপড় পরি ওইটার নাম ইত্তেবা। তাহলে এতাআত আছে, ইত্তেবাও আছে। এতাআত মানে অর্ডার করলেন, পালন করলাম, এটার নাম এতাআত। আর কদমে কদমে দেখে দেখে সম্পূর্ণ যেরকম সেরকম দেখে দেখে পালন করার নাম ইত্তেবা। ইত্তেবা এতাআত পাবেন কোরআনে। এতাআত পাবেন কোথায়? কোরআনে, বুখারীতে, মুসলিমে, তিরমিজিতে, নাসাইতে, হাদিসের যতগুলো কিতাব আছে সেখানে এতাআত পাবেন। বুখারীতে রসুলের পাকের হাসির কথা আছে কিন্তু দেখা যায় না, রসুলের পাকের হাঁটার কথা আছে কিন্তু বুখারীতে কি দেখা যায়? দেখা যায় না। রসুলের পাক বসার কথা আছে, বুখারীতে কি দেখা যায়? দেখা যায় না। রসুলের পাকের কান্নার কথা আছে কিন্তু কান্না কি দেখা যায়? দেখা যায় না। তাহলে বুখারী পড়ে যদি অনুসরণ করি এটাকে এতাআত বলে। আল্লাহর হুকুম আতিউল্লাহ ওয়ার রাসূল, এটার আমানত আদায় হবে। আরেক জায়গায় বলছে তাবিউনি, মুহাব্বতের দাবিদাররা তোমরা ইত্তেবা করো। ইত্তেবাটা দেখে দেখে করতে হয়, হাসি কান্না বসা দেখে দেখে করতে হয়। তো আমরা তো রসুলদের দেখি নাই, বুঝছো? ইত্তেবা পাবো কই? বুঝছো? ইত্তেবা পাইতে হলে আওলাদ রসুলের কদমে চলে যাও। ইত্তেবা দেখতে হলে কার কাছে চলে যাও? তুমি গাউসে পাকের চেহারা দেখো, ওনার হাসিটাই রসুলের মতো। তুমি হাজার হাসি দেখো, ওই হাসিটাই রসুলের মতো। তুমি তুমি শাহজালালের হাসি দেখো, ওই হাসিটাই রসুলের মতো। তুমি গাউসে জামান আল্লামা তাইয়্যিব শাহওয়াজির হাসি দেখো, ওই হাসিটাই রসুলের মতো। ওই হাসিটাই কেন? বসে ওনারা সকল আদর্শ যেইভাবে আমার রসুল করেছেন সেইভাবেই ওনারা করেন। সেই জন্য কোরআন বলছে ইতাহিরাকুম তাতহিরা, পবিত্র রাখার দায়িত্ব আমি রব্বুল আলামিন নিয়ে নিয়েছি। তাহলে আল্লাহর ওলির কাছে গেলে কার আদর্শ পাওয়া যায়? আমার নবীর, কারণ নবীর মতো হাসতে পারা এটা সুন্নত। আবার নবীর মতো দামি হয়ে গেছে ওই রকম নয়। নবীর সুন্নত কি করা? অনুসরণ করা। নবীর মতো হাসতে পারা এটা সুন্নত, আমার নবীর মতো বসতে পারা এটা সুন্নত, আমার নবীর মতো কাপড় পরতে পারা এটা সুন্নত, আমার নবীর মতো পাগড়ি বানতে পারা এটা সুন্নত, আমার নবীর মতো মেসওয়াক করতে পারা এটা সুন্নত। বসে এটা কেমনে আসবে? বসে আমার নবীকে দেখে দেখে অনুসরণ করেছে সাহাবা একরাম, সাহাবা একরামকে দেখে দেখে অনুসরণ করেছে তাবিন, তাবিনদের দেখে দেখে অনুসরণ করেছে তবে তাবিন। সেমনিভাবে আমার নবীকে দেখে দেখে অনুসরণ করেছে মাওলা আলী, মাওলা আলীকে দেখে দেখে অনুসরণ করেছে হাসান বাসরি, হাসান বাসরিকে দেখে দেখে অনুসরণ করেছে ইমাম আলী মাকাম ইমাম হোসাইন, ইমাম হোসাইনরে দেখে দেখে অনুসরণ করেছে জাইনাল আবেদিন, জাইনাল আবেদিনরে দেখে দেখে অনুসরণ করেছে ইমাম বাকের, ইমাম বাকেরে দেখে দেখে অনুসরণ করেছে জাফর সাদেক, জাফর সাদেককে দেখে দেখে অনুসরণ করেছে। এরকম যদি আসি গাউসুল আজম আব্দুল কাদের জিলানি, গাউসুল আজম আব্দুল কাদের জিলানি দেখে দেখে অনুসরণ করেছে খাজা আচমির, খাজা আচমিরকে দেখে দেখে অনুসরণ করেছে বাবা শাহজালাল, শাহজালালকে দেখে দেখে অনুসরণ করেছে আলা হযরত আজিমুল বরকাত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভি, ইমাম আলা হযরতকে দেখে দেখে অনুসরণ করেছে শাহিন শাহে সিরকোট দাদা হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকোটি, সৈয়দ আহমদ শাহ সিরকোটি রহমতুল্লাহ আলাইকে দেখে দেখে অনুসরণ করেছে আল্লামা তাইয়্যিব শাহওয়াজি, আল্লামা তাইয়্যিব শাহওয়াজিকে দেখে দেখে অনুসরণ করেছে মওজুদা হুজুর কিবলা আমার পীর আপনার পীর আল্লামা তাহের শাহ মদ্দা জিল্লুল আলী। তাহলে এটার নাম ইত্তেবা। এটার নাম কি? ইত্তেবা। এতাআত যদি চাও তুমি কোরআন খুলো, এতাআত যদি চাও তুমি বুখারী খুলো, এতাআত যদি চাও তুমি মুসলিম খুলো, ইত্তেবা যদি চাও তুমি আলী আল্লাহর সোহবতে বসে যাও। তুমি আলী আল্লাহর সোহবতে বসে যাও। সেটার দিক থেকে দলিল দিতে গেলে কথা আবার
আমি ডবল কথা হয়ে যাবে, সেই ডবল কথা আমি যেতে চাই না, কারণ ডবল কথা হয়ে গেলে আপনাদের জন্য আবার খারাপ লাগবে যে হুজুর এসে ডবল মাহফিল করেছে। তখন এক কথা বারবার বলেছে, আমি সেই দলিল আগেও দিয়েছি, আগেও দিয়েছি। এখন আসেন আমি সামনের দিকে যা, রব্বুল আলামিন ওয়াদা করছে, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মাসুম রাখবে, কুত্তেকে মাসুম রাখবে, মানুষের ক্ষতি থেকে, মানুষের ক্ষতি থেকে কেমনে মাসুম রাখবেন? বলছে আপনারা কখনো কেউ ক্ষতি করতে পারবে না, কেমনে? দুইভাবে মাসুম রাখবে, এক দুনিয়ার জমিনে আপনার সুন্নত একটাও মরবে না। মাযহাব কেন এসেছে এটার উত্তর নিয়ে নেন। আমার নবী নামাজ এক রকম, ফজরের নামাজ দুই রাকাত, তিন রাকাত কি বলেছেন? নাই, তিন রকম পালন করে নাই, দুই রাকাত। জোহরের নামাজ কত? চার। আসরের নামাজ কত? চার। মাগরিব কত? তিন। এশা কত? চার। এর মধ্যে কোনো মতবিরোধ আছে? নেই। মাযহাব ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু ফজরকে কেউ তিন রাকাত বলেছে না। রাকাতে কোনো ব্যবধান নাই, রুকু সিজদার মধ্যে কোনো বেশ কম নাই, সুবহান রব্বিয়াল আলার জায়গায় অন্য কোনো জিকির নাই, সুবহান রব্বিয়াল আজিমের জায়গায় অন্য কোনো জিকির নাই, সুরা ফাতিহার জায়গায় অন্য কোনো কেরাত নাই, অন্য কোনো কেরাতের জায়গায় সুরা ফাতিহা নাই, কিন্তু সিস্টেমে ভিন্ন। কিন্তু কোথায় ভিন্ন? সিস্টেমে। আপনি যখন নিয়ত বাঁধলেন তাতে ভিন্ন, আপনি যখন হাত বাঁধলেন তাতে ভিন্ন। বসে ভিন্ন হলো কেন? বসে দরবার মুস্তফার মনে ভিন্ন করে দিয়েছে, দরবার মুস্তফার মনিব। সেই জন্য এক মাযহাবে আসা যাবে না, যারা বলে একটাই হবে তাদের কথা বল, তারাই হচ্ছে গাদ্দার রসুল। কেন? আমার নবী কখনো নাবির নিচে, কখনো নাবির উপরে, কখনো হাত ছেড়ে দিয়েছে? আমার নবীর সিস্টেম যত রকম হয়েছে, যেহেতু চার রকম হয়েছে, মাযহাবও চারটা হয়ে গেছে। তাহলে হানাফির মাধ্যমে নাবির নিচে হাত বাঁধলাম, সুন্নতের রসুল আদায় হয়েছে। শাফির মাধ্যমে নাবির উপরে হাত বেঁধেছে, সুন্নতের রসুল আদায় হয়েছে, হাত ছেড়ে দিয়েছে। ইমাম মালিকের মাধ্যমে সুন্নতের রসুল আদায় হয়েছে। সেই জন্য সাইর মাযহাব প্রত্যেকটাই হকের উপরে, প্রত্যেকটাই, কেউ কাফের নয়, প্রত্যেকজন দামি মুসলমান, প্রত্যেকজন দামি। কিন্তু লামাযহাবীদের কাছে যাবেন, তারা বলবে হানাফিও কাফের, শাফিও কাফের, মালিকিও কাফের, হাম্বলিও কাফের। কিরে আল্লাহর দুনিয়ায় জান্নাত কি এত ছোট হয়ে গেছে? তুই সবাইকে কাফের বানাইয়া দাস, তুই তো সংখ্যালঘু। তুই কি সংখ্যালঘু সম্প্রদায়ের নাম কি লামাযহাবি? কথা ঠিক কিনা? প্রত্যেক এলাকায় পাঁচজন ছয়জন আছে, নামাজের ভিতরে আসে আসে ডিস্টার্ব করবে, আমিন চিল্লাইয়া উঠবে, ফা কতগুলো ফাঁকরাইয়া মুরব্বী দেখবে না, বাপ দেখবে না, চাচা দেখবে না, বেয়াদবের মতো ফা দিয়ে শুধু টেলতেই থাকে। কিরে তুই টেলিস কেন? আমার মা বাবা আমারে শিক্ষা দেয় না, আমার মা বাবা আমারে শিক্ষা দেয় না, সেই জন্য আমি ঠেলি। এরকম ঠেলেস কেন? বলছে শিক্ষা পাই নাই। এটা শিক্ষারও বিষয় রয়েছে। ছোটকালে যদি মা বাবা শিক্ষা দিত, বাবারে মুরব্বীর পায়ে পা লাগানো এটা বিয়াদবি, তাহলে মসজিদে আসে ডিস্টার্ব করতো না। এটা প্রথমে পরিবারের শিক্ষার অভাব, পরিবারের শিক্ষার অভাব। সেই জন্য এগুলো দেখবেন, এখানে আসে আমিন সিল্লাইয়া কবে ফাঁসাত্রাই দিবে, হাত বাঁধবে কোথায়? এখানে মানুষ খুশু নিয়ে আল্লাহর এবাদত করছে, সে মাঝখানে শিক্ষার করবে। আমি যখন মিশরের মধ্যে লিবিয়াতে বাঙালিরা যখন সমস্যায় পড়েছে, আমাদের মন্ত্রী ছিল ডাক্তার দীপুমণি, তখন পররাষ্ট্রমন্ত্রী ছিল, এখন জিনিস কি শিল্পমন্ত্রী, উনিও গিয়েছেন মিশর বর্ডার হয়ে আমরা লিবিয়াতে গেলাম। কিসের জন্য? বাঙালিগুলাকে উদ্ধার করার জন্য। এক সপ্তাহ ছিলাম লিবিয়ার বর্ডারে, তো সেখানে যখন সেখানে লামাযহাবীদেরকে দেখলাম, নাবিন নিচে হাত বাঁধে, কোথায় হাত বাঁধে? নাবিন নিচে। কি রে বাংলাদেশের লামাযহাবী বাঁধে মেয়েদের মতো উপরে, তোরা নাবিন নিচে কেন? সহি হাদিস পাইছি, তো ওগুলো তো সহি হাদিস পাইছে, কোথায়? নাবির উপরে। তুই তাবার এখানে আসে নাবির নিচে কেন? তো পর গবেষণা করে দেখলাম, তাদের কাজ হচ্ছে মুসলমানদের মধ্যে ফিতনা লাগাইয়া দেওয়া। মিশরের মানুষ উপরে বাঁধে ফিতনা লাগার জন্য নিচে বাঁধে, বাংলাদেশের মানুষ নিচে বাঁধে ফিতনা লাগার জন্য উপরে বাঁধে। তাদের কাজ হচ্ছে মুসলমানদের কি করে দেওয়া, গ্রুপিং করে দেওয়া। বেনামাজিরা কোনোদিন মসজিদে আনবে না, মসজিদে নামাজ পড়ে কেন? তাদেরকে কেমনে মসজিদ থেকে ভাগাবে? এই চিন্তাই তাদের মাথা ঘুরে, এটা হয় না, ওইটা হয় না। কিরে বেটা মসজিদে আসছে আগে ডিস্টার্ব করতে, কোথায় গুডুকে? মসজিদে। কিন্তু একটা রিক্সাওয়ালারে কোথায় আনবে না? মসজিদে আনবে না। শুধু হয় না, হয় না, হয় না। কিরে মানুষের বিরক্ত বানাই ফেলতেছে। তো এগুলার কাজ হচ্ছে শুধু কি করা, ফেতনা করা। সেই জন্য দেখবেন মিশরের লামাযহাবীগুলো হাত বাঁধে নাবির নিচে, হাত বাঁধে নামি। এখানে গুলো কোথায় বাঁধে? মেয়েদের মতো উপরে। তো এগুলো হচ্ছে সিটিং। এই সিটিংগুলো যেখানে যেই দেশে যেই সিস্টেম, সেই সিস্টেমের বিপরীত করে মুসলমানদের মধ্যে দুই গ্রুপ করে দিবে, মুসলমানদের মধ্যে
দুই গ্রুপ করে দিবে। তো যখন বলে তোর বুহারিটা নিয়ে আয়, আমি মূল বুহারি থেকে দেখাবো, তখন আস্তে করে সুরিদার করে অস্ত্র ধার করে বসে এটা সরাই ফেলতে হবে। এ যদি বেশি দিন বাঁচি থাকে আমাদের কোম্পানি চলবে না, ডলার আসা বন্ধ হয়ে যাবে। সেই জন্য তাদের কাছে হচ্ছে শুধু সুরি আর কি, অস্ত্র বসার মতো কোনো সাহস নাই, হ্যাডামো নাই, সে কারণে আসেও না, বসাইতেও পারে না। তো সেই জন্য এগুলো হচ্ছে এক নাম্বার সিটিং বাটফারগুলো আছে, মুসলমানদের মধ্যে ফিতনা করবে, গ্রুপ করে দিবে। আমার বাবার আমল ভুল, তার দাদার আমল ভুল, 14 গোষ্ঠীর আমল ভুল, 1400 বছর পর্যন্ত যেগুলো নামাজ পড়েছে নাকি একটাও নাকি হয় নাই, তা আল্লাহ জান্নাত কি এত ছোট হয়ে যাচ্ছে? তোর তো সংখ্যালঘুর জন্য আল্লাহ জান্নাত বানাই ফেলছে আর সংখ্যাগরিষ্ঠের জন্য আল্লাহ জান্নাত বন্ধ করে দিছে, এটা কোত্থেকে পাইছে? তো এই পৃথিবীর মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের নাম লামা জাহাবি, সম্প্রদায়ের নাম কি লামা। সেই জন্য একটা ঘটনা বলে যায়, জোহরের সময় ছেলে নামাজ পড়তেছে গড়ে, নিয়ত বাঁধছে কোথায় এখানের উপরে, মা গোসল করে বের করে দেখে, বের হয়ে দেখে ছেলে কোথায় হাত বাঁধছে এখানে, ছেলের ডাক দিলে ছেলে, বাবা রে তুই আমার মতো নামাজ পড়িস কেন, মায়ের মতো তুই নামাজ পড়িস কেন? মা এটা বুখারিতে আছে, এটা কোথায় আছে, বুখারিতে আছে। তো মা ডাক দিয়ে বলে তোর বাবা নামাজ পড়ে নাবিন নিছে, তোর দাদা নামাজ পড়ে নাবিন নিছে, তোর নানা নামাজ পড়ে নাবিন নিছে, যতগুলো আরে দেখলাম সবাই নাবিন নিছে নামাজ পড়ে, আর তুই বলতেছিস বুখারিতে। বাবারে তোর তো ফিডায় আমি মক্তবে বাড়াইতে পারলাম না, সূরা ফাতিহা এখনো ঠিক মতো পড়তে পারিস না, তুই বুখারিতে ঢুকছস কখন, বুখারিতে ঢুকছস কখন? তো এইগুলোর হচ্ছে বাটফারগুলোর অবস্থা হচ্ছে এটা, এই হচ্ছে ঝামেলা। বুখারিতে ঢুকি যায়, তুই এখন ভালো করে কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারিস না, তোরা যদি এখন আমি বুখারি খুলে দিই দুই লাইন পড়তে পারবি, পায়খানা করে চলে যেতে হবে এখান থেকে। তো এখন আসি বাটফারগুলোর কাজ হচ্ছে এই জিনিসটাই ঝামেলাটা করা, সেই জন্য এগুলো থেকে বেঁচে থাকবেন। এগুলো উগ্র হয়, লামা জাহাবিরা উগ্র হয় কেন, আপনি দেখবেন ইহুদিদের চরিত্র ইন্টারনেটে দেখেন, তারা আবার সহি গুগল মানে, বুখারি আসলটা মানে না, দেখাইলে খুলে মানে না কোনটা, বলছে গুগলে থাকতে হবে। তো গুগল আবিষ্কার করছে কে, এখন এখানে কি ভালো জিনিস থাকবে, সেখানে তো ফেতনা থাকবে, তো ওরা গুগল মানে। সেই জন্য গুগলে গিয়ে দেখবেন ইহুদিদের চরিত্র, দেখবেন প্রথম তাদের মস্তিষ্ক, তাদের মন মানসিকতা বড়ই উগ্র, বড়ই উগ্র, এটা ইহুদিদের চরিত্র। এটা মুসলমানদের মধ্যে, মুসলমান বলতে তারা তো মুসলমান নয়, এই লামা জাহাবি সম্প্রদায়কে দেখবেন বড় উগ্র হয় তারা, মাথা বেশি গরম হয়, মানে কথাই কথাই ফায়ার, কথায় কথায় কি পায়ে মারি ফেলতে হবে, নাহলে সিঁড়ি ফেলতে হবে, নাহলে ওরা বাসায় রাখতে যাবে না, নাহলে এটা করে ফেলতে হবে, ওরা উগ্র কেন, বলছে ইহুদিদের সাথে তাদের সম্পর্ক, ইহুদিদের সাথে সেজন্য খুবই উগ্র হবে, এবং কারোর সাথে কথা বলতে চাইবে না, কথা বললে ঝগড়া করবে, আপনি বুঝাইতে চাইলে সে বুঝতে চাইবে না, যতই দলিল দেন সে মানবে না, কেন, বলছে ইহুদিদের এজেন্টরা উগ্র হয়, ইহুদিদের এজেন্টরা কি হয় উগ্র হয়। সেজন্য আমার বাবাদেরকে বলে যাব, গড়ের ছেলেটা কোন দিকে যাচ্ছে খেয়াল রাখবেন, কারণ ধর্মীয় দিকে গেলে আগে দেখবেন ওলির কদমে গেছে নাকি উগ্রদের কদমে গেছে, কোন দিকে গেছে খেয়াল রাখবেন, কারণ এখন অনেক ছেলে কি হয়ে যাচ্ছে গুম হয়ে যাচ্ছে। তো গুম মানে এটা গুম হয় নাই, ফায়ার দেওয়ার জন্য কি হচ্ছে প্রস্তুতি নিচ্ছে, তো এমন ফায়ারে কেন ছেলেগুলাকে দিবেন যেগুলা ভবিষ্যতে আপনি মুখ দেখাইতে পারবেন না। সেই জন্য একটা জঙ্গি নেই সুন্নিদের মধ্যে, কোনো জঙ্গি আছে দেখাইতে পারবে, রাজাকার আছে যুদ্ধ অপরাধী আছে না, কিরে সুন্নিদের মধ্যে যুদ্ধ অপরাধী নাই, রাজাকার নাই, কোনো জঙ্গি নাই, এরকম কেন, বলছে মদিনা থেকে যিনি ইসলাম শিখেছে তাদের মধ্যে জঙ্গি নাই, রাজাকার নাই, দেশদ্রোহী নাই, তাদের কাছে দেখবেন দেশপ্রেম আর দেশের প্রতি ভালোবাসা আছে। সেই জন্য আমরা যখন কোনো কিছু বলবো আওয়ামী লীগ হোক বিএনপি হোক কোনাদের প্রতি অনুরোধ থাকবে, আমাদেরকে কোনো দলে ঢুকাইয়া দিবেন না, আমরা যেটা দেশের জন্য ভালো সেটাই বলবো, দেশের বিরুদ্ধে আমরা কোনো অবস্থান কখনো নেই নাই। সেই জন্য দেখবেন মুক্তিযোদ্ধা সবগুলো কাদের দলে, সুন্নিদের দলে হোক আওয়ামী লীগ হোক বিএনপি, দেখবেন সবাই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো সুন্নিদের, হোক সে জাতীয় পার্টি যেটা হোক, আপনি যেই দলেই করেন এতে কোনো আপত্তি, আওয়ামী লীগ করেন করেন, বিএনপি করেন করেন, জাতীয় পার্টি করেন করেন, ইসলামী ফ্রন্ট করেন করেন, কিন্তু আপনি একটা কাজ করবেন, আপনি যখন ক্ষমতায় থাকবেন তখন সুন্নিয়তের কাজ করবেন, অফিসে আদালতে যেখানে আছেন আপনি সুন্নিয়তের দাওয়াত দিবেন, বাতেলগুলো এরকম ঢুকে ঢুকে ফায়দা লাভ করে করে বাতেলের কাজগুলো করে, কিন্তু আমরা সুন্নিরা ক্ষমতায় যাওয়ার পরে সুন্নিয়তের কাছ থেকে দূরে সরে যাওয়া। তা আমি আরজ করবো আপনি যেখানেই থাকেন দুনিয়াও কামান
আখেরাতও কামান, দুনিয়াও কামান, আখেরাতও কামান। সুন্নিয়তের কাজ করেন, একজন সুন্নি ছেলেকে চাকরি দেন, একজন সুন্নি বাইরের সামনে এগায়া দেন, যাতে করে আপনার লাভ হবে। কারণ সুন্নিরা কখনো নিমুখ হারামি করবে না, আপনার জন্য সে দাঁড়াবে, আপনার জন্য সে দাঁড়াবে। এখন আসেন আমি সামনের দিকে যাই, তাহলে আমি আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান্নাস, আপনাকে আল্লাহ সব থেকে হেফাজত করবে, আপনার সুন্নত কখনো পৃথিবীতে দাফন করবে না। সেই জন্য সার মাযহাব সাইর রকম সিস্টেম কেন বসে, আমার সাইটটা সিস্টেমের কারণে দয়াল নবীর সকল সুন্নতের উপর একই টাইমে একই দিনে একই ঘন্টায় আমল হচ্ছে, একই ঘন্টায় আমল হচ্ছে। আমরা আমরা যদি পুরা বিশ্বে নাবির নিচে হাত বাঁধি, নাবির উপরে হাত বাঁধার আমল হবে? হবে না। আমরা সবাই যদি হাত ছেড়ে দিই, হাত বাঁধার আমল হবে না। তো আল্লাহ সাইর মাযহাব দিয়ে এমন সিস্টেম বানায়া দিলেন, প্রত্যেক দিন প্রত্যেক সময় প্রত্যেকটা মিনিট আমার নবীর সুন্নত চলছে, আমার নবীর সুন্নত চলছে। সাড়ে এগারোটা তো বেজে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা তাহলে পৃথিবীতে সাইর মাযহাব একসাথে, কিন্তু এক মাযহাবেই মানতে হবে। মানতে হবে কোন মাযহাবে? যে কোনো এক মাযহাবে, কারণ প্রত্যেক মাযহাবে কিছু কিছু সুবিধা আছে, কিছু কিছু সুবিধা আছে। তো সুবিধাভোগীরা এই মাযহাব থেকে সুবিধা যেটা এটা নে, ওই মাযহাব থেকে সুবিধা যেটা এটা নে, ওই মাযহাব থেকে সুবিধা যেটা সেটা নে, কিন্তু সকল সুবিধা একসাথে ভোগ করা যাবে। সেই জন্য যুগে যুগে আপনি কি জালালউদ্দিন সুয়ুতির চেয়ে বেশি বুঝবেন, ইবনে হাজার আসকালানি থেকে বেশি বুঝবেন? আজকে যে সহি দঈফ হাসান বলছেন, এগুলো যারা এনে দিয়েছেন ওনাদের নাম ইবনে হাজার আসকালানি, ওনারাও মাযহাবি ছিলেন, ওনারাও কি ছিলেন? মাযহাবি। এক মাযহাবের প্রতি আরেক মাযহাবের তাজিম সম্মান। আপনি মিশরে যান, ওরা শাফি মাযহাব, কিন্তু যখন আমার ইমামের নাম ধরবে ইমামুল আজম, ইমামুল কি সম্মান, কাউরে কেউ বিরুদ্ধ মনে করছে না। এক মায়ের চার সন্তানের মতো আমরা চার ভাই আমল করে যাচ্ছে, কিন্তু তাদের কাছে যান শুধু ইতেকাফের ইতেকাফের, শুধু বাইরে করতেই আসে, ভিতরে কাউরে ঢুকানো, দরজা বন্ধ করছে করছে, জানলা সব বন্ধ করে দিছে, কিরে সবগুলো বন্ধ করে দিছিস কেন, মুসলমান কি আর হবে না? এইটাই হচ্ছে তাদের কাজ কারবার, সুন্নিদের উদার বেশি। আমরা কি